إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. الله أكبر. إنه من يشرك بالله যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি জান্নাতকে হারাম করে দেন, আর কোন ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নামের অগ্নিকুণ্ডলে হবে তার ঠিকানা। ওমালি যালিমিনা মিন আনসার, আর যারা জুলুমকারী অত্যাচারী তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আর অত্যাচারী কারা? জালিম কারা? সবচেয়ে বড় জালিম হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক করে। যে বিষয়টা আমরা গত আলোচনায় একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, আজকে আমি আরেকটা উদাহরণ দিব। যে মানুষ জুলুম করা যে মানুষও পছন্দ করে না, একজনে কামাই রুজি করে তার স্ত্রীকে ভরণ পোষণ যাবতীয় সব কিছু দিল, এখন স্ত্রীর কাছে স্বামীর দাবি হচ্ছে, স্বামীর পাওনা হচ্ছে সেবা শুশ্রূষা, যত আদর সোহাগ মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা এই সব কিছু একজন স্ত্রী তার স্বামীকেই দিবে, বলেন ঠিক কিনা? কারণ স্বামী তার মাতার গাম পায়ে ফেলে একজন স্ত্রী সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদের জন্য সারা দিন পরিশ্রম করে কামাই রুজি করে তার জন্য ব্যবস্থা করে, রুজিকের ব্যবস্থা করে। এই জন্য স্বামী চায় সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আদর সোহাগ একজন স্ত্রী শুধু তার স্বামীকেই দিবে। কিন্তু কোন স্ত্রী যদি আরেকজন পুরুষের সাথে পরকিয়া করে, যে রাত যাপন করার কথা স্বামীর সাথে, কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে রাত্রি যাপন না করে, স্বামীর সামনাসামনি আরেক ব্যক্তির সাথে রাত্রি যাপন করে, তাহলে ওই স্বামী কিছুতেই কি তার স্ত্রীর এই আচরণ বরদাস্ত করবে? কি বলেন? কিছুতেই বরদাস্ত করবে না। কারণ একজন স্বামী তার স্ত্রীকে সব কিছু দিচ্ছে, এখন রাত্রি যাপনের যে অধিকার এটা শুধু যে পাওনা, এটা শুধু স্বামীর পাওনা, অন্য কোনো পুরুষ পেতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আলো বাতাস এই নাজ নিয়ামত সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহ পাকের দাবি হচ্ছে, সে আল্লাহ পাকের পাওনা হচ্ছে, সে আল্লাহ পাকের হক, হাক্কুল্লাহ আল্লাহর হক হচ্ছে, আল্লাহর অধিকার হচ্ছে, বান্দা আমি তোমাদেরকে সব কিছু দিলাম, এর বিনিময়ে তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে, বলেন ঠিক কিনা? এই জন্য হুশিয়ার বাণী দিয়ে দিচ্ছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। দুনিয়াতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে দেখতে পায় সে পরকিয়া করে আরেকজন পুরুষের সাথে, সে হোস্টেলুষ্টি করে, তখন ওই স্বামী যেভাবে স্ত্রীকে বরদাস্ত করতে পারে না, আল্লাহ রাব্বুল আমিন যখন দেখেন বান্দারে সব কিছু দিলাম, নাজ নিয়ামত যা আছে সব কিছু দিলাম, আমার ওই বান্দা কেবলমাত্র শুধুমাত্র তার কপাল আর নাক ঠেকাইয়া আমাকেই সিজদা করবে, আমার সামনে মাথা নত করবে, আমার কাছে সাহায্য চাবে, আমার ইবাদত করবে, আমার কাছে দোয়া করবে। কিন্তু কোনো বান্দা বান্দি যদি মূর্খতাবশত অজ্ঞানতাবশত শয়তানের ফেরবে পড়ে, কোনো সৃষ্টির কাছে মাথা নত করে, কোনো সৃষ্টির কাছে আল্লাহর মতো এই প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন বলেন নাউযুবিল্লাহ। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার পূর্ব থেকেই, নবুয়তের আগে থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালিব তত্ত্বাবধান করেছে,
রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছে। যখন নবীজি কালিমার দাওয়াত দিতেছেন তখন কিন্তু চতুর্দিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বেরিয়ে গেল। যারা বলতো আমিন এখন তারা শত্রু, তারা কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এবার এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বয়কট ঘোষণা করলো। আবু তালিবকে জানাই দেওয়া হলো তুমি যদি তোমার বাতিজার সাথে থাকো তোমাকে আমরা বয়কট করলাম। এবার আবু তালিবকে সময় দেওয়া হলো তুমি তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় দিলাম, তুমি কি তোমার বাতিজার সাথে থাকবে নাকি আমাদের সাথে আসবে? দেখেন একজন মুশরিক হওয়া সত্ত্বেও নবীজির চাচা আবু তালিব সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এরপর যে নবীর মা নাই বাবা নাই দাদাও হারিয়ে গেছে তখন আবু তালিব নবীজির হাল ধরলেন, না আমার বাতিজাকে আমি ছাড়তে পারি না, যদিও বাতিজা অন্য ধর্ম প্রচার করতেছে, নতুন ধর্ম দীন ইসলাম প্রচার করতেছে, এরপরও তো আমার বাতিজা, এই জন্য আমি মুহাম্মদকে ছাড়তে পারবো না। তখন সমস্ত কুরাইশবাসী আরববাসী মিলে বয়কট ঘোষণা করলো, আজ থেকে তোমার সাথে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, তোমার সাথে কোনো লেনদেন চলবে না, সামাজিক কথাবার্তা চলবে না, তুমি এবং তোমার বাতিজা এবং যারা নতুন মুসলমান তাদেরকে আমরা বয়কট করলাম। শিয়া বে আবু তালিব জায়গা একটার মধ্যে বন্দী হয়ে গেল তারা, একটি নয় দুইটি নয় তিন তিনটা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু তালিব সহ মুসলমানরা কষ্ট করলো, খাবার দাবারের অভাব, পানি সরবরাহের অভাব, বাহির থেকে খাবার আসতে দেয় না, ভিতর থেকে কেউ বাহিরে যাইতে দেয় না, এরকম একটা কঠিন মুহূর্তে আবু তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। যেই চাচা আবু তালিব মৃত্যুর মুহূর্তে গুনি আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিতেছে, চাচা আপনি তো আমার জন্য অনেক কিছু করলেন, এখন আপনি যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা শুধু বলেন তাহলে আমি আপনার জন্য হাশর মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো, আপনাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবো, আপনি শুধু এই কথাটা স্বীকৃতি দিয়ে যান। মৃত্যুর আগে সাথে বসা আবু জাহেল, উদ্বা সাইবা, আবু সুফিয়ান, বড় বড় কাফের এরা বসা, আবু তালেব এই যে মৃত্যুর সময় তুমি তোমার বাতিজার কথা মেনে নিবে আর বাপ দাদার ধর্মের মধ্যে তুমি চুনকালি মাখবে, বলে নাউজুবিল্লাহ, এরা এই সময় শয়তানের বেশে এই কুপরামর্শ দিতেছে। তখন তাদের কথায় প্রভাবিত হয়ে আবু তালেব বলল, না যদিও আমার বাতিজার পক্ষ আমি নিয়েছি কিন্তু আমার ধর্ম আমি ত্যাগ করবো না, আমার বাপদাদার ধর্মে আমি চুনকালি মাখবো না, বলে নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে এই আবু তালেব কিন্তু ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে, ইমান গ্রহণ করতে পারে নাই। যে প্রসঙ্গটা নিয়ে আসলাম সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। এখন একজন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ আছে না নাই প্রশ্ন আছে না নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন, নবীজি বললেন যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেই থাকবো। নবীজি যখন দোয়া করতেছে সাথে সাথে জিব্রাইল আমিন আয়াত নিয়ে হাজির, কোরআন নাযিল হয়ে গেল, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু কোন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা। কার কথা? আল্লাহ পাক নিষেধ করে দিলেন, বান্ডিং মারি দিলেন যে শুধু ওয়ালাউ কানু উলি কুরবা যদিও সে আপনার নিকট আত্মীয় হয়, বাপ হোক, চাচা হোক, ভাই হোক, মা হোক, সে যদি মুশরিক হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি সে না বিশ্বাস করে, ইমানদার যদি না হয়, সে আপনার যত নিকট আত্মীয় হোক তার জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না, আল্লাহ পাক নিষেধ করে দিলেন। এমনকি মুশরিক যারা মুনাফিক তাদের জন্য দোয়া করতে নিষেধ করে দিলেন। সূরা তৌবার মধ্যে এই ঘটনাটা আসছে, যখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল তখন তার ছেলে আব্দুল্লাহ কিন্তু খাঁটি মুসলমান,
নবীজির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেল, আপনার জুব্বা মোবারক দেন, আপনার জুব্বা দিয়ে আমি তার কাফন পরাবো। নবীজি তার কথায় জুব্বা একটা দিয়ে দিলেন। এবার কাফন দাফন শেষ, কাফন যখন পরানো হয়ে গেছে, আবার আব্দুল্লাহ এসে রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। সাথে কিন্তু হযরত উমর, আবু বকর সবাই আছে। এবার নবীজি কি করবেন? সে হলো মুনাফিকদের সর্দার, তার জানাজা পড়বে কি পড়বে না? এবার নবীজি চিন্তা করতেছেন, আল্লাহ তো এখন আমাকে নিষেধ করে নাই, যেহেতু আব্দুল্লাহ মুসলমান, তার বাবা সে মুনাফিক, কিন্তু ঈমান আনছে, বিশ্বাস করতো, কিন্তু মুনাফিকই করছে। যাক, যেই পর্যন্ত বিশ্বাস নিষেধ না আসে সেই পর্যন্ত আমি দোয়া করতে পারি, জানাজা করতে যাবেন। এই মুহূর্তে পিছন দিক থেকে হযরত উমর টান মেরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? সারা জীবন যেই ব্যক্তি আপনাকে কষ্ট দিল, কাফেরদের থেকে, ইহুদি খ্রিস্টান থেকে আপনাকে বেশি কষ্ট দিছে আব্দুল ইবনে উবাই। উহুদের ময়দানে আপনি যখন যাচ্ছিলেন 1000 সৈন্যবাহিনী নিয়ে, মাসকান মাস পথ থেকে আব্দুল ইবনে উবাইর নেতৃত্বে 300 মুনাফিক, তারা আমাদের দল থেকে পৃথক হয়ে গিয়েছিল। আমাদের মুসলমানদের ঈমানটাকে তারা, সহজ শক্তিটাকে তারা দুর্বল করে দিয়েছিল। সেইরকম একজন মুনাফিক নেতার জানাজা পড়তে যাবেন? নবীজি তখন বললেন যে, আল্লাহ তো এখনো নিষেধ করে নাই। নবীজি যাবেন, যখন জানাজা পড়েই ফেললেন, পড়ার পরে আয়াত নাজিল হয়ে গেছে যে আপনি একবার নয়, যদি সাবঈনা মাররা, 70 বারও আপনি দোয়া করেন মুনাফিকদের জন্য, এই দোয়া কবুল করা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়াত থেকে জানলাম, যারা মুশরিক, সে মা হোক, বাবা হোক, ভাই হোক, আপন জাতি হোক, যেই কিছু হোক, তার জন্য দোয়া করা যাবে না, কিন্তু দুনিয়াবি সম্পর্ক ঠিক রাখতে হবে। মনে করেন একজন হিন্দু থেকে মুসলমান হইল, এক ছেলে, এখন তার মা বাবা মুসলমান হচ্ছে না, এখন সে কি তার মা বাবার খেদমত করবে কি করবে না? ইসলাম বলছে খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সঠিক আচরণ করতে হবে, কিন্তু তাদের জন্য দোয়া করা যাবে না। আমরা যে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ, আমার মা বাবা ছোটকালে যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আপনিও তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই দোয়াটা আমরা করতেছি, কিন্তু যার মা বাবা মুশরিক, সে কিন্তু এই দোয়া করতে পারবে না, কারণ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, মা কানা লিনবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় সে মুশরিকদের জন্য দোয়া করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তার নিকটবর্তী আত্মীয় হয়, মিম বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কথা প্রকাশ হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই সে জাহান্নামে, কারণ মুশরিকদের ঠিকানা, কাফেরদের মুশরিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। বিনা হিসাবে, এদের কোনো হিসাব লাগবে না, হিসাব হবে শুধুমাত্র মুসলমানদের, যারা ইমানদার তাদের হিসাব লাগবে, আর যারা মুশরিক কাফের বেঈমান তাদের তো কোনো হিসাব দরকার নাই। বিনা হিসাবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। হিসাব হবে আমাদের, যে আমরা কি করতেছি না করতেছি সব কিছু হিসাব দিতে হবে। এই জন্য আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। এটা হচ্ছে আমাদের মূল আলোচনার মূল বিষয়। এখন আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে দেখতে পাই, যারা মুশরিক তার বাবাকে পর্যন্ত সে সম্মান দেয় নাই মুশরিক হওয়ার কারণে। যেমন রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ডাক নাম হচ্ছে উম্মে হাবিবা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের কন্যা, মেয়ে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের আগ পর্যন্ত কি ছিল? কাফের ছিল।
হিজরতের প্রথম ইসলামের প্রথম যুগেই একদল মুসলমান হিজরত করে আবিসিনিয়ায় হাফসায় চলে যায়। তাদের সাথে উম্মে হাবিবা তার স্বামীর সাথে উনিও হিজরত করলেন। দুইজনই মুসলমান, কিন্তু হাফসায় গিয়ে উম্মে হাবিবার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। ওই খ্রিস্টান অবস্থায় সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখে কে জানি তাকে উম্মুল মুমিনিন বলে ডাকতেছে। উম্মুল মুমিনিন মানে কি বুঝেননি? সমস্ত মুমিনদের মা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবীর স্ত্রীকে আরবিতে বলা হয় উম্মুল মুমিনিন। তো উম্মে হাবিবা তিনি স্বপ্নে দেখতেছে কে জানি তাকে উম্মুল মুমিনিন বলে ডাকতেছে। সকালবেলা তিনি নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজেই করলেন, যে আমাকে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবেন। স্বপ্নের ব্যাখ্যা তিনি নিজেই করলেন। কিছুদিন পর দেখে উনি বলতেছে, হঠাৎ করে দেখি আমার দরজার মধ্যে কে জানি পরাঘাত করতেছে। কে? বললো যে আমি হাফসার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির দাসী আব্রাহা, এক মহিলা দাসী। সে আসলো, দরজা খুললাম, বললো যে বাদশার কাছে আরব থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি দিয়েছে। সেই সেই চিঠিতে আল্লাহর নবী বাদশার মাধ্যমে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, স্বপ্নের সাথে মিলে গেছে নি? এখন তিনি খুশিতে বলেন যে আমি ওই দাসীকে, আমার একটা রূপার আংটি ছিল হাতে আর হাতে চুরি ছিল, এটা তাকে উপহার দিয়ে দিলাম খুশিতে। আর বললাম বাশশারাকাল্লাহু খাইর, আল্লাহ তোমার কল্যাণ করুক। এই যে সুসংবাদটা নিয়ে আসছে। কিছুদিন পরে ওই বাদশা নাজ্জাশী আল্লাহর নবীর পক্ষ থেকে বিয়ের আয়োজন করলেন। কিসের আয়োজন করলেন? বিয়ের আয়োজন করলেন। সেখানে যে সমস্ত সাহাবাই কেরাম ছিলেন তাদেরকে নিয়ে সন্ধ্যা সময় বাদশা নাজ্জাশী জাফর বিন আবু তালিব, রাসূল ইসলামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে সাথে নিয়ে সেখানে উপস্থিত অন্যান্য মুসলমানদেরকে নিয়ে একটি মিটিংয়ে বসলেন। বসার পরে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে তিনি বললেন, ওয়া আম্মা বাদ ফা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলাইয়া, নিশ্চয়ই রাসূল সাল্লাম আমার নিকট একটি চিঠি লিখেছেন, আন উযাউজাহু উম্মে হাবিবাতা বিনত আবি সুফিয়ান, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে রাসূল সাল্লাম বিয়ে করতে চান। ফাজাবতু ইলা মা দাআ ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই বাদশা নাজ্জাশী বলেন আমিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটাকে পছন্দ করলাম। ওয়াকাদ আসদাকুহা ওয়া আসদাকতুহা আরবান মিআতি দিনার, বাদশা নিজে তার পক্ষ থেকে, রাসূল ইসলামের পক্ষ থেকে তার নিজের কাছ থেকে 400 দিনার মহারানা নির্ধারণ করলেন। বলেন সুবহানাল্লাহ, মহারানা নির্ধারণ করে বাদশার উপস্থিতিতে এই দেন মোহর আদায় করে উম্মে হাবিবের কাছে দিয়ে 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 বললেন, আবার একটা বক্তব্য দিলেন, আম্মা বাদ ফাকাদ আজাবতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মা দাআ ইলাইহি ওয়া যাওয়াজতু উম্মা হাবিবাতা বিনত আবি সুফিয়ান, নিশ্চয় আমি আল্লাহর রাসূল সাল্লামের এই সিদ্ধান্তকে খুবই পছন্দ করেছি, আমি তাকে উম্মে হাবিবার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। সেখানে উপস্থিত সাহাবাই কেরামদের মধ্যে ওকিল এবং সাক্ষী নিযুক্ত করে বিবাহ করাই দিলেন। এরপরে বিবাহ সমস্যা সমাধানের পরে বাদশা নাজ্জাশী বলতেছেন, ইজলিসু, আপনারা বসেন। বসার পরে বলতে বলতে ফাইন্না মিন সুন্নাতিল আমবিয়া, নবীগণের একটা সুন্নত হইল বিবাহের পরে, ইদা তাজাওয়াজু আইয়ু উকালাত তুআম আলাত তাজউইজ, নবীগণের একটা সুন্নত হলো বিবাহের পরে ওলিমা আয়োজন করা। এখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে ওলিমার আয়োজন করব। ওই বাদশা নাজ্জাশী চমৎকার খাবারের আয়োজন করে ওলিমার ব্যবস্থা করে সবাইকে খাবারের ব্যবস্থা করলেন। তখন নাজ্জাশী সুরাহ বিলের সাথে, সুরাহ বিল রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী, তার সাথে উম্মে হাবিবাকে রাসূল সাল্লামের খেদমতে মদিনায় পাঠিয়ে দিলেন। যে ঘটনাটা আমি আনতেছি উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মদিনায় আসলেন,
এই খবর পাওয়ার পরে তার বাবা আবু সুফিয়ান, তখন কিন্তু আবু সুফিয়ান কাফের, মেয়েকে দেখতে গেলেন, দেখতে গেলেন বাড়িতে, রাসূল ইসলাম ঘরের মধ্যে নাই, বাড়িতে নাই। উম্মে হাবিবা বাবাকে ঘরের ভিতরে নিলেন, নেওয়ার পরে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিছানার উপরে বসতে চেয়েছিলেন, কিন্তু উম্মে হাবিবা তিনি বলতেছেন, আনতা মুশরিক ওয়া মুশরিকুন নাজাস, আপনি একজন মুশরিক, আর মুশরিকরা হচ্ছেন নাপাক। মুশরিকরা কি? মুশরিকরা যতই পুকুরে গোসল করুক আর যত হাইফাই বাথরুমে তারা গোসল করুক, তারা কোনোদিন পাক হবে না, কারণ তাদের অন্তর কি? নাপাক। কোরআনের কথা, আল মুশরিকু নাজাসুন, মুশরিকরা কি? নাপাক। এই জন্য তিনি বলতেছেন, আপনি আমার বাবা হওয়া সত্ত্বেও আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় আপনাকে বসতে দিতে পারি না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন মুশরিকের জন্য কিছুতেই আমাদের দোয়া করা যাবে না। এই জন্য আমরা কাফের মুশরিকদের জন্য বদ দোয়া করতে হয়, সুদোয়া তাদের জন্য করা নিষেধ, কোরআনে ডাইরেক্ট নিষেধ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমরা যাতে সমস্ত শিরিক বিদাত থেকে মুক্ত হয়ে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা যাতে জীবনযাপন করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন।